শিক্ষার্থীরা কেমন আছো? তোমাদেরকে গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের আমি তোমাদেরকে সেকেন্ড পেপারের বমের সেকেন্ড পেপার যে সমন্বয় চ্যাপ্টারটা আমি শেষ করেছিলাম তোমাদের টেক্সট বইটা, আজকের আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, জ্ঞানমূলক অনুধাবনমূলক। তোমাদের বইয়ে তো কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক আছেই, আমি এছাড়াও হচ্ছে মূলত টেস্ট পেপার থেকেই আমি মূলত প্রাধান্য দিচ্ছি এখন আলোচনার ক্ষেত্রে, যেহেতু সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আছে, প্রি টেস্ট পরীক্ষা, তারপর টেস্ট পরীক্ষার্থী ব্যাচ তোমরা, এর জন্য। তো চলো শুরু করি, আজকে আমি তোমাদেরকে নতুন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা বইটার সাথে রাখবে আর আমার ক্লাসটা একটু সুন্দরভাবে ফলো করবে কেয়ারফুলি, তাহলে আর তোমাদের আশা করি সমস্যা হবে না। আচ্ছা, প্রথম প্রশ্ন জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকগুলো নিয়ে আজকের একটু আলোচনা করছি প্রথমে। তো প্রথমে বলেছে যে সমন্বয় সাধন কি। সমন্বয় সাধন হচ্ছে কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য এর বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তিক প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করাকে সমন্বয় সাধন বলা হয়। সমন্বয় সাধন কি? সমন্বয় সাধন হচ্ছে কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য এর বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তিক প্রচেষ্টাকে, তার মানে হচ্ছে বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তির যে কাজের প্রচেষ্টা তাকে ঐক্যবদ্ধ করাকে সমন্বয় সাধন বলা হয়। কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য এর বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তিক প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করাকে সমন্বয় সাধন বলে। এরপরে দুই নম্বরে দেখো, সমান্তরাল সমন্বয় কী। সমান্তরাল সমন্বয় হচ্ছে যখন সমপর্যায়ের বিভাগ, উপবিভাগ সমূহের মধ্যে বা সমান পর্যায়ের কর্মরত কর্মীদের সম্পাদিত কাজের মধ্যে যে সমন্বয় সাধন করা হয় তাকে সমান্তরাল সমন্বয় বলে। তোমরা যোগাযোগ চ্যাপ্টারে দেখেছিলে না সমান্তরাল যোগাযোগ, যখন একই ডেজিগনেশনের বা একই পদমর্যাদার ব্যক্তি দুই বিভাগের যখন একই পদমর্যাদার কর্মকর্তা যোগাযোগ করে তখন সেটাকে বলা হয় সমান্তরাল যোগাযোগ। তেমনি সমান্তরাল সমন্বয়ও সেরকম, যে সমপর্যায়ের বিভাগ বা উপবিভাগ বা সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে, কর্মকর্তার সম্পাদিত কাজের মধ্যে যে সমন্বয় সাধন করা হয় বা সমপর্যায়ের কর্মীদের কাজের মধ্যে যে সমন্বয় সাধন করা হয় তাকে সমান্তরাল সমন্বয় বলে। এরপরে আসো উদ্দেশ্যের ঐক্য কী। উদ্দেশ্যের ঐক্য হচ্ছে যে সঠিক সমন্বয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে একটি প্রতিষ্ঠানে প্রত্যেক কর্মী, বিভাগ ও উপবিভাগের উদ্দেশ্যের মধ্যে মিল থাকতে হয়। এই নীতিকেই বলা হচ্ছে উদ্দেশ্যের ঐক্য নীতি। মানে সঠিক সমন্বয়ের করতে হলে বা সঠিক সমন্বয় ব্যবস্থার পূর্ব শর্ত হলো একটি প্রতিষ্ঠানে প্রত্যেক কর্মী, প্রত্যেক বিভাগ ও উপবিভাগের উদ্দেশ্যের মধ্যে মিল রাখতে হবে। এই নীতিকেই বলা হচ্ছে উদ্দেশ্যের ঐক্য নীতি বা উদ্দেশ্যের ঐক্য। ঠিক আছে, এগুলো ইম্পর্ট্যান্ট। এই যে আমি বলেছিলাম না যে সমন্বয় চ্যাপ্টার থেকে সমন্বয় কাকে বলে, আর সমন্বয় নীতিগুলোই আসলে মূলত তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে উদ্দেশ্যের ঐক্য কী? উদ্দেশ্যের ঐক্য হচ্ছে সঠিক সমন্বয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে একটি প্রতিষ্ঠানে প্রত্যেক কর্মী, বিভাগ ও উপবিভাগের উদ্দেশ্যের মধ্যে মিল থাকতে হয়। এই আদর্শকে বলা হয় উদ্দেশ্যের ঐক্য নীতি। এরপরে আসো শুরুতে সমন্বয়ের নীতি। শুরুতে সমন্বয়ের নীতির অর্থ হলো, বা শুরুতে সমন্বয়ের নীতি বলতে বোঝায় যে উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা তৈরি ও কাজের শুরুতেই সমন্বয়ের ব্যাপারে চিন্তাভাবনা করা। ঠিক আছে, শুরুতে সমন্বয়ের নীতি বলতে বোঝায় উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা তৈরি ও কাজের শুরুতেই সমন্বয়ের ব্যাপারে চিন্তাভাবনা করা। মানে একদম তুমি যখন উদ্দেশ্য নির্ধারণ করবে, পরিকল্পনা করবে, মানে তুমি যখন ধারণার উন্নয়ন করবে, পরিকল্পনা করবে এবং কাজ শুরু করবে, ঠিক সেই সময় থেকেই তুমি সমন্বয়ের ব্যাপারে চিন্তাভাবনা করা শুরু করবে। এই নীতিকেই বলা হচ্ছে শুরুতে সমন্বয়ের নীতি। তারপরে বলেছে দেখো যে ধারাবাহিকতার বা নিরবিচ্ছিন্নতার নীতি বলতে কী বোঝো। নিরবিচ্ছিন্নতার নীতি হিসাবেও আসতে পারে, অনেক সময় বলতে পারে যে ধারাবাহিকতার নীতি বলতে কী বোঝো। তো একে বোঝা হচ্ছে যে কোনো প্রচেষ্টা বা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে সমন্বয় করাকে বলা হচ্ছে, বা নিরবিচ্ছিন্নভাবে সমন্বয় করাকে বলা হচ্ছে ধারাবাহিকতার নীতি বা নিরবিচ্ছিন্নতার নীতি। যে কোনো প্রচেষ্টা বা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে সমন্বয় করাকে ধারাবাহিকতার বা নিরবিচ্ছিন্নতার নীতি বলা হয়। এরপরে বলেছে যে সমন্বয়ের পূর্ব শর্ত কী। সমন্বয়ের পূর্ব শর্ত
যে শর্ত আগে থেকে বহাল থাকলে সমন্বয় করার কাজ সহজ হয় তাকে সমন্বয়ের পূর্ব শর্ত বলে। শর্ত বলতে বুঝছে, সমন্বয়ের পূর্ব শর্ত বলতে বুঝাচ্ছে যে যে উপাদানগুলোর বিদ্যমান থাকলে সমন্বয় সহজ হয় বা যে শর্তগুলো পূরণ করার ফলে সমন্বয় কাজ সহজ হয় তাকে সমন্বয়ের পূর্ব শর্ত বলা হয়। যে শর্তগুলো আগে থেকে বহাল থাকার ফলে সমন্বয় কাজ সহজ হয় অথবা যে উপাদানগুলো বিদ্যমান থাকার কারণে সমন্বয় কাজ সহজ হয় তাকে সমন্বয়ের পূর্ব শর্ত বলা হয়। তারপরে আসো স্বতঃস্ফূর্ত সমন্বয় কী। স্বতঃস্ফূর্ত সমন্বয় বলতে বোঝায় প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজে স্বেচ্ছায় একের সাথে অন্যের সমন্বয় সাধনের রীতি গড়ে উঠলে তাকে স্বতঃস্ফূর্ত সমন্বয় বলে। মানে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রত্যেকটি বিভাগ, উপবিভাগ এবং প্রত্যেক ব্যক্তি নিজের ইচ্ছায়, স্বেচ্ছায়, আনন্দ নিয়ে যখন সমন্বয় সাধনের কার্যক্রমের সাথে সংযুক্ত হয় তাকে স্বতঃস্ফূর্ত সমন্বয় বলে। ঠিক আছে, যে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগ যখন নিজের ইচ্ছায়, আনন্দ নিয়ে সমন্বয় কাজের সাথে সংযুক্ত হয় তখন তাকে স্বতঃস্ফূর্ত সমন্বয় বলা হয়। এরপরে আসো স্বেচ্ছামূলক সমন্বয় কী। স্বেচ্ছামূলক সমন্বয় হচ্ছে কর্মীরা নিজে থেকেই যে সমন্বয় সাধন করে তাকে স্বেচ্ছামূলক সমন্বয় বলে। মানে কর্মীরা নিজের ইচ্ছায় যে সমন্বয় সাধন করে তাকে স্বেচ্ছামূলক সমন্বয় বলা হয়। এরপরে আসো সমন্বয় কমিটি কাকে বলে। সমন্বয় কমিটি হচ্ছে যে কমিটি প্রাতিষ্ঠানিক কাজে সমন্বয় তৈরির লক্ষ্যে কয়েকজন ব্যক্তির উপর কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব দেওয়া হলে তাকে সমন্বয় কমিটি বলা হয়। তার মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের সমন্বয় নিশ্চিত করার জন্য কয়েকজন ব্যক্তি যখন একত্রিতভাবে দায়িত্ব পালন করে তখন তাকে সমন্বয় কমিটি বলে। প্রতিষ্ঠানের সমন্বয় নিশ্চিত করার জন্য যখন কয়েকজন ব্যক্তি মিলে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করে তখন তাকে সমন্বয় কমিটি বলে। এরপরে আসো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন 1 মার্কের জন্য, সেটা হচ্ছে পার্ট কি। পার্ট হচ্ছে যে পদ্ধতিতে প্রতিষ্ঠানের কোনো কাজ, কোন কাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে তা নির্ধারণ করার পর একটি চার্টের মাধ্যমে কাজগুলোকে সংযুক্ত করা যায় সেই পদ্ধতিকে পার্ট বলা হয়। পার্ট, তারপর CPM, এগুলো হচ্ছে তোমরা একটু নামগুলো জেনে রাখো বা একটু এক লাইন করে সংজ্ঞাগুলো একটু আইডিয়া নিয়ে রাখো, কারণ এগুলোর ইলাবোরেশন তোমাদের এখন দরকার নেই বা তোমাদের আপাতত এখন এগুলোর ব্যাখ্যা বা খুব বেশি ডিফাইন্ড কোনো কিছু তোমাদের এখন আপাতত এগুলো হায়ার স্টাডিজে দরকার, এই সময় তোমাদের আসলে এতটা গুরুত্বপূর্ণ না। তবে পার্ট কাকে বলে সেটা সম্পর্কে একটু জেনে রাখা ভালো, তাহলে তোমাদের জন্য হেল্পফুল হবে। পার্টের বিষয়টা হচ্ছে যে পদ্ধতিতে প্রতিষ্ঠানের কোন কাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে সেটাকে যখন নির্দিষ্ট চার্টের মাধ্যমে সংযুক্ত করা হয় বা উপস্থাপন করা হয় তখন তাকে পার্ট বলা হয়। যে পদ্ধতিতে প্রতিষ্ঠানের কোন কাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে তা নির্ধারণ করার পর একটি চার্টের মাধ্যমে কাজগুলোকে সংযুক্ত করা হয় যেন একটা কাজের পর আরেকটা কাজ অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে সেই পদ্ধতিকে পার্ট বলা হয়। ঠিক আছে, তাহলে এগুলো গেল তোমাদের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো সেগুলো। এরপরে আসো অনুধাবনমূলক প্রশ্নের দিকে যাই আমরা। দেখো প্রথমেই বলেছে যে সমন্বয় কেন প্রয়োজন ব্যাখ্যা করো। সমন্বয় কেন প্রয়োজন, সমন্বয়ের যে সংজ্ঞাটা আমরা জানি সেটা হচ্ছে কি প্রত্যেকটি বিভাগ, উপবিভাগ ও কর্মীর কাজকে নির্দিষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ করাকেই সমন্বয় বলা হয়। তাহলে প্রথমে সমন্বয়ের এই ডেফিনেশনটা দিয়ে নেবে যে সমন্বয় হলো প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে দলীয় প্রচেষ্টা, ঐক্য, শৃঙ্খলা বিধানের প্রক্রিয়া। তারপরে লিখবে যে প্রতিষ্ঠানের ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে ঐক্যবদ্ধ কর্মপ্রচেষ্টা জোরদার হলে কাজে কী হয়, ভারসাম্য তৈরি হয়। সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক কাজে গতিশীলতা বাড়ানো ছাড়াও কর্মীদের মনোবল উন্নয়ন সম্ভব হয়, ফলে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সহজ হয়। তাই প্রতিষ্ঠানের সমন্বয় অত্যন্ত প্রয়োজন।
তোমরা এভাবেও লিখতে পারো চাইলে। আবার হচ্ছে যে তোমাদের বইয়ে যে সমন্বয়ের গুরুত্ব আছে পয়েন্ট, সেখান থেকে দুই চারটা পয়েন্ট ব্যবহার করেও তোমরা লিখতে পারো সমন্বয়ের গুরুত্ব বা সমন্বয় কেন প্রয়োজন। যে সমন্বয় হলো প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে দলীয় প্রচেষ্টা, ঐক্য ও শৃঙ্খলা বিধানের প্রক্রিয়া। প্রতিষ্ঠানের ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে ঐক্যবদ্ধ কর্ম প্রচেষ্টা জোরদার হলে কাজে ভারসাম্য তৈরি হয়। সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক কাজে গতিশীলতা বাড়ে, কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সহজ হয়। তাই প্রতিষ্ঠানের সমন্বয় গুরুত্বপূর্ণ। এরপরে বলেছে দুই নম্বরে, দেখো বিরোধ নিষ্পত্তিতে সমন্বয় কীভাবে কাজ করে। সমন্বয় সাধন আসলে দলীয় প্রচেষ্টা বিধায়, সমন্বয় সাধন ঐক্য তৈরি করে বিরোধ নিষ্পত্তিতে আসলে সহযোগিতা করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজে ঐক্য তৈরি হয়। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ একটি অন্যটির উপর নির্ভরশীল থাকে, ফলে যে কোনো সমস্যার সমাধানে এক বিভাগের কর্মীরা অন্য বিভাগের কর্মীদের সাহায্য করে। এতে সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টায় দ্রুত সমাধান সম্ভব হয়। এভাবে সমন্বয় সাধন প্রতিষ্ঠানের বিরোধ নিষ্পত্তিতে কী করে থাকে, সহায়তা করে থাকে। সমন্বয় সাধন প্রতিষ্ঠানের বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করে থাকে। তাহলে সমন্বয় সাধন কী করছে? সমন্বয় সাধন দলীয় প্রচেষ্টা তৈরি করে বিরোধ নিষ্পত্তিতে কাজ করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজে ঐক্য তৈরি হয়। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ একটি অন্যটির উপর নির্ভরশীল থাকে, ফলে যে কোনো সমস্যার সমাধানে এক বিভাগের কর্মীরা অন্য বিভাগের কর্মীদের সাথে কী করতে পারে, যোগাযোগ করতে পারে, সাহায্য করতে পারে। এতে সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টায় দ্রুত সমস্যার সমাধান সম্ভব হয় এবং এভাবেই সমন্বয় সাধন প্রতিষ্ঠানের বিরোধ নিষ্পত্তিতে কাজ করে থাকে। তারপরে বলেছে দেখো তিন নম্বরে, যে দলীয় সমঝোতার নীতি কীভাবে সমন্বয়কে সহায়তা করে। প্রথমে সমন্বয়ের একটু সংজ্ঞা দিয়ে নেবে বা এই দিয়ে নিতে পারো, যে সমন্বয় সম্পর্কে একটু আইডিয়া দাও, যে সমন্বয় প্রতিষ্ঠানের কর্মীদের দলীয় প্রচেষ্টা ঐক্য শৃঙ্খলা বিধানের একটি প্রক্রিয়া। ঠিক আছে, যে কোনো দলবদ্ধ প্রচেষ্টায় সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দলের সদস্যদের কাজের মধ্যে সমন্বয় না থাকলে আসলে দলীয় প্রচেষ্টা সার্থক হতে পারে না, আর এতে বিশৃঙ্খলা দেখা দেওয়া স্বাভাবিক। তাই লক্ষ্য অর্জনের জন্য দলীয় সমঝোতার নীতি আসলে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দলীয় সমঝোতার নীতি বলতে, দলীয় সমঝোতার নীতি আমরা জানি যে যখনই দলীয় সমন্বয়, যেহেতু একটা দলীয় প্রচেষ্টা বা প্রতিটি বিভাগ উপবিভাগ বা ব্যক্তির মধ্যে ব্যক্তির কাজের মধ্যে আসলে কী করা, ঐক্য তৈরি করাটাই আসলে সমন্বয়ের কাজ। আর এই সমন্বয় সাধনের জন্য বা এই দলগত কাজকে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে এগিয়ে নেওয়ার জন্য সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য কী করতে হবে, যে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সমঝোতা থাকতে হবে, আর না হলে কী হবে, বিশৃঙ্খলা দেখা দিবে। তাই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে দলীয় সমঝোতার নীতি সমন্বয়কে সহায়তা করে থাকে। এরপরে দেখো চার নম্বর, দেখো চার নম্বরে বলেছে যে সমন্বয়ের ক্ষেত্রে ভারসাম্য নীতি বলতে কী বোঝো। সমন্বয়ের ক্ষেত্রে ভারসাম্যের নীতি বলতে বোঝায় যে সমন্বয় প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ উপবিভাগ ও ব্যক্তিদের কাজের মধ্যে ভারসাম্য বা সমতা বজায় রাখাকেই আসলে সমন্বয়ের ভারসাম্যের নীতি বলে। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগের দায়িত্ব কর্তব্য আলাদা হয়ে থাকে, এক্ষেত্রে প্রয়োজনীয় কর্মীর অভাব হলে বিভাগগুলোর কাজের গতি বাড়বে না। আবার অতিরিক্ত কর্মী নিয়োজিত থাকলেও কর্মীরা কাজ শেষ করে অলস সময় কাটাবে। আবার দেখা যাবে একজন কর্মীর উপর অনেক বেশি কাজের চাপ সৃষ্টি করে অন্যকে আরাম প্রদান করাতে আসলে কী হবে, কোনো সমতা বিধান হবে না, বরঞ্চ বিশৃঙ্খলা তৈরি হবে। এজন্য ভারসাম্য নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের কর্মীও কাজের মধ্যে সমতা আনতে হবে। আর এর জন্য বলা হচ্ছে যে এটাই এই এই নীতিকেই যে সবার কাজের মধ্যে প্রতিটি বিভাগ উপবিভাগ ও ব্যক্তির কাজের মধ্যে সমতা বিধান করার নীতিকেই বলা হচ্ছে সমন্বয়ের ক্ষেত্রে ভারসাম্যর নীতি। এরপরে আসো বলেছে পাঁচ নম্বরে বলেছে কর্তৃত্বের নীতি কীভাবে সমন্বয়কে সহায়তা করে। কর্তৃত্বের নীতি সমন্বয়কে কর্তৃত্বের নীতি কীভাবে সমন্বয়কে সহায়তা করে। কর্তৃত্বের নীতি কাকে বলে সেটা আগে তোমাকে লিখে নিতে হবে, যে সংগঠনের কাঠামো অনুযায়ী পদমর্যাদার ভিত্তিতে কর্তৃত্ব প্রদান করাকে কর্তৃত্বের নীতি বলা যায়।
ঠিক আছে? তার মানে কর্তৃত্বের নীতি কি, যে সংগঠনের কাঠামো অনুযায়ী, পদমর্যাদা অনুযায়ী, সংগঠনের কাঠামো অনুযায়ী পদমর্যাদার ভিত্তিতে কর্তৃত্ব ভাগ করে দেওয়াকেই বলা হচ্ছে কর্তৃত্বের নীতি। সংগঠনের কাঠামো অনুযায়ী পদমর্যাদার ভিত্তিতে কর্তৃত্ব ভাগ করে দেওয়াকেই বলা হচ্ছে কর্তৃত্বের নীতি। আর এই নীতির মূল বিষয় হলো কর্মীদের দায়িত্বের সাথে প্রয়োজনীয় মাত্রায় কর্তৃত্ব দিতে হবে। কারণ দায়িত্ব, তুমি যাকে কাজের দায়িত্ব দিলে তাকে যদি কর্তৃত্ব না দাও, কিছুটা কর্তৃত্ব প্র্যাকটিস করতে না দাও, তাহলে কিন্তু তার পক্ষে দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হবে না। তাই বলা হচ্ছে যে এই নীতির, কর্তৃত্বের নীতির মূল বিষয় হলো বা মূল লক্ষ্য হলো যে কর্মীদেরকে দায়িত্বের সাথে প্রয়োজনীয় মাত্রায় কর্তৃত্ব দিতে হবে। এক্ষেত্রে অধীনস্থরা কাজে অবহেলায় সুযোগ পায় না, আর তাতে নির্বাহীরাও তাদের কাজ যথাযথ পালনে কর্তৃত্ব পেলে নির্বাহীরাও তাদের কাজ যথাযথ পালনে উৎসাহী হয়। এভাবেই কর্তৃত্বের নীতি সমন্বয়ে সহায়তা করে থাকে। তাহলে কর্তৃত্বের নীতি বলতে কী বোঝায়? কর্তৃত্বের নীতি হচ্ছে যে সংগঠন কাঠামো অনুযায়ী পদমর্যাদার ভিত্তিতে কর্তৃত্ব প্রদান করাকে কর্তৃত্বের নীতি বলা হয়। নির্বাহীদেরকে যখন কাজের দায়িত্ব দেওয়া হয় বা কর্মীদেরকে কাজের দায়িত্ব দেওয়া হয়, তখন দায়িত্বের সাথে সাথে তাদেরকে কিছু কর্তৃত্ব প্রদান করতে হয়। এক্ষেত্রে অধীনস্থরা তাহলে কাজে অবহেলা করার সুযোগ পায় না, আর নির্বাহীরাও কাজ করার আগ্রহ বা উৎসাহ, কাজ করতে উৎসাহ বোধ করে। আর একে এভাবেই কর্তৃত্বের নীতি সমন্বয়ে সহায়তা করে। আচ্ছা, কার্যকর সমন্বয়ের ক্ষেত্রে উদ্দেশ্যের ঐক্য স্থাপন করা জরুরি কেন, ব্যাখ্যা করো। উদ্দেশ্যের ঐক্যনীতি কাকে বলে? উদ্দেশ্যের ঐক্যনীতি হলো প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্যের সাথে মিল রেখে প্রত্যেকটি বিভাগ ও উপবিভাগের উদ্দেশ্য কি নির্দিষ্ট করা। তার মানে হচ্ছে এটা উদ্দেশ্যের ঐক্যনীতি বলতে বোঝায় যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্যের সাথে মিল রেখে প্রত্যেকটা বিভাগ এবং উপবিভাগের উদ্দেশ্য তৈরি করা বা উদ্দেশ্য নির্দিষ্ট করাকে উদ্দেশ্যের ঐক্যনীতি বলা হয়। এই নীতির এই এই নীতিতে আসলে মূল উদ্দেশ্যের আলোকে কী করতে হবে, প্রত্যেক বিভাগ ও উপবিভাগে উদ্দেশ্য নির্ধারণ করতে হয়। এরপর সমান্তরাল বিভাগ ও উপবিভাগের উদ্দেশ্য একে অপরের সাথে সমন্বিত করতে হয়। আর এই এভাবে বিভাগ এবং প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের সমন্বিত চেষ্টা কি সমন্বিত চেষ্টা করা যায়। আর তাই কার্যকর সমন্বয়ের উদ্দেশ্যে ঐক্য স্থাপন করা জরুরি। তাহলে হচ্ছে কার্যকর সমন্বয়ের ক্ষেত্রে উদ্দেশ্যের ঐক্য স্থাপন করা জরুরি কেন? কারণ কার্যকর সমন্বয়ের ক্ষেত্রে উদ্দেশ্যের ঐক্য স্থাপন করা এই কারণেই জরুরি, কারণ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যের সাথে মিল রেখে প্রত্যেকটা বিভাগ বা উপবিভাগের উদ্দেশ্য যদি নির্ধারণ না করা হয়, তাহলে আলটিমেটলি তার সেই কাজের মাধ্যমে বা তাহলে শেষ পর্যন্ত কী হয় না, প্রতিষ্ঠানের উদ্দেশ্য সফল হয় না। তাই কী করতে হয়, কার্যকর সমন্বয়ের ক্ষেত্রে উদ্দেশ্যের ঐক্য স্থাপন করতে হয়, যেন প্রতিটি বিভাগ উপবিভাগের মিল থাকে, মূল উদ্দেশ্যের সাথে প্রত্যেক বিভাগ বা উপবিভাগের উদ্দেশ্যের মিল থাকে। তাহলেই শুধুমাত্র কার্যকর সমন্বয় সাধন করা যায়, না হলে কী হবে, প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারপরে বলেছে যে সমন্বিত পরিকল্পনা সমন্বয়কে সহজ করে তোলে, ব্যাখ্যা করো। সমন্বিত পরিকল্পনা সমন্বয়কে সহজ করে তোলে কারণ বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে পরিকল্পনার মধ্যে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠাই হলো আসলে সমন্বিত পরিকল্পনা। মানে সমন্বিত পরিকল্পনাটাকে কাকে কাকে বলে, যে বিভিন্ন বিভাগ ও উপবিভাগের পরিকল্পনার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করাই হলো সমন্বিত পরিকল্পনা। মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের পরিকল্পনার একটা কি যোগাযোগ থাকবে, দৃঢ় সম্পর্ক থাকবে। বিভিন্ন বিভাগ ও উপবিভাগের পরিকল্পনার মধ্যে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা করাই হলো সমন্বিত পরিকল্পনা। আর প্রতিষ্ঠানের মূল লক্ষ্যের আলোকেই সব কাজ পরিচালিত হয়, তাই প্রতিষ্ঠানের সব বিভাগকেই সমন্বিত পরিকল্পনা নিতে হয়। এতে কী হয়, বিভাগসমূহ একই উদ্দেশ্য ও একই গতিতে কাজ করতে পারে, ফলে কাজের ভারসাম্য বজায় থাকে এবং বিভাগের কাজে সমন্বয় হয়। তাই বলা হয়ে থাকে যে সমন্বিত পরিকল্পনা সমন্বয়ের কাজকে সহজ করে তোলে। তার মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্যের আলোকে সব কাজ যেহেতু পরিচালিত হয়, তাই প্রতিষ্ঠানের সব বিভাগকেই কী করতে হয়, সমন্বিত পরিকল্পনা তৈরি করতে হয়। আর এই এতে বিভাগসমূহ একই উদ্দেশ্য একই গতিতে কাজ করতে পারে, সবার সাথে সবার কাজের একটা মিল থাকে এবং ভারসাম্যতা বজায় হয়। এতে সব বিভাগের কাজের সমন্বয় সাধন করাটাও সহজ হয়ে থাকে। তাই সমন্বিত পরিকল্পনা সমন্বয়কে সহজ করে তোলে।
এরপরে লাস্ট প্রশ্ন যেটা বলেছে যে স্বতঃস্ফূর্ত সমন্বয় উত্তম সমন্বয়ে গুরুত্বপূর্ণ কেন? স্বতঃস্ফূর্ত সমন্বয় কাকে বলে? স্বতঃস্ফূর্ত সমন্বয় হচ্ছে যখন প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি বিভাগ ও উপবিভাগ কাজে উপবিভাগের কাজে স্বেচ্ছায় একের সাথে অন্যের সমন্বয় সাধনের রীতিকে স্বতঃস্ফূর্ত সমন্বয় বলা হয়। মানে যখন প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ উপবিভাগ ও ব্যক্তি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে সমন্বয় কাজে সংযুক্ত হয় বা সমন্বয় কাজে অংশগ্রহণ করে তখন তাকে স্বতঃস্ফূর্ত সমন্বয় বলে। আর কখনোই এক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একার পক্ষে সমন্বয় সাধন করা কখনোই সম্ভব নয়, অবশ্যই তার কর্মীদের সহযোগিতা প্রয়োজন। কর্মীরা যদি স্বতঃস্ফূর্তভাবে সমন্বয় কাজে অংশগ্রহণ না করে, তারা যদি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের কাজে ধাবিত না হয়, তাহলে কিন্তু কখনোই একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একার পক্ষে সমন্বয় সাধন করা সম্ভব হয় না। কর্মীরা যখন স্বেচ্ছায় আনন্দিত হয়ে, প্রত্যেক বিভাগ উপবিভাগ যখন স্বেচ্ছায় আনন্দিত হয়ে সমন্বয় কাজের সাথে যুক্ত হবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমন্বয় কাজটা অনেক সহজ হয়ে যায় আর প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনটাও সহজ হয়। তাই বলা হয়ে থাকে যে স্বতঃস্ফূর্ত সমন্বয় উত্তম সমন্বয়ে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এই হচ্ছে আজকে তোমাদের ক্লাস, আর আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম, আমি এক একটা প্রশ্নের উত্তর আমি কয়েকবার করে রিপিট করে করে আলোচনা করেছি। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শোনো তাহলে কিন্তু উত্তরগুলো এখানেই পেয়ে যাবে। তো এগুলাই তোমাদের বাসার কাজ থাকবে, পড়া থাকবে। তো ভালো থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমার কথা হবে।